কেমন লাগছে দাদা লেন্সটা? খুব ভালো, খুব ভালো লাগছে তো? হ্যাঁ। ওকে, তো লেন্সটা লাগানোর পরে ফ্যামিলিকে দেখাবে, ফ্যামিলি আশা করি খুবই খুশি হবে। দেখে নাও পুরো মতো, এতে পুরোটাই আটা আছে, কেমন লাগছে বলটা? তো যাদের এই লেন্স চাই এনি মডেল, আপনারা কমেন্ট করে ফটাফট জানান। আজকে আমরা গ্লাস প্রোটেক্টেড লেন্স লাগাবো, এটা হচ্ছে ভিভো Y200। লাইভ টেলিকাস্ট দেখাবো আজকে, লেন্সের সাইজ দেখে নাও প্রথম মতো। তো লেন্সটা আমরা এখান থেকে এটাকে তুলে নেবো, এতে পুরোটাই আটা আছে, খুব সুন্দর করে বসাতে হবে যেন হাত ডেকে না যায়। ডেকে নিতে হবে লেন্স, গ্লাস দুটো সেম জায়গায় বসছে কিনা, তারপরে সেন্সার। বেলা ঠিকঠাক পড়ছে তো? কি মনে হচ্ছে তোমার? হ্যাঁ ঠিক আছে, ওকে বসিয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ, ফাইনালি বসিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। এবারে জাস্ট এটাকে কি করতে হবে, ক্লিন করে দিতে হবে। একটুখানি চেপে দেবেন হালকা করে এটাকে, পুরোটাই প্রোটেক্টেড হয়ে গেল। যদি পড়েও যায় এই লেন্সটা ভাঙবে, কিন্তু ভিতরে যে অরিজিনাল লেন্স সেটা আর ভাঙবে না। হচ্ছে ফাইনালি এবার গেট আপ এলো, কেমন লাগছে বলটা? তো যাদের এই লেন্স চাই এনি মডেল, আপনারা কমেন্ট করে ফটাফট জানান। যে লেন্সটা লাগিয়ে দাদা একটু দেখান, লেন্সটা কেমন হলো, কেমন লাগছে দাদা লেন্সটা? খুব ভালো, খুব ভালো লাগছে তো? হ্যাঁ। ওকে, তো লেন্সটা লাগানোর পরে ফ্যামিলিকে দেখাবে, ফ্যামিলি আশা করি খুবই খুশি হবে। তো চলো এখানে ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।